স্বাগত সবাইকে আজকে লেকচারে লেকচার টু ত্রিকোণমিতিতে 7.1 এর তো এর আগে কিন্তু আমরা লেকচার 1 শেষ করেছি বেসিক আলোচনা করেছি দুই এক দুটো অঙ্ক করেছি চতুর্ভাগ রিলেটেড চতুর্ভাগটা খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি ওই লেকচারটা দেখে আসার জন্য এই লেকচার দেখার আগে যারা এই লেকচার দেখোনি যারা দেখছো তারা তো ভালো বুঝতে পারবে কোনো সমস্যা হবে না দেখো আমরা পরবর্তীতে একটা অঙ্ক তুলেছি 4-2 তো তার আগে বলে রাখি আমরা এই ত্রিকোণমিতিতে কিন্তু অনেক অঙ্কই সলভ করতে পারবো কিন্তু প্রথমত আমাদের নিয়মটা আয়ত্ত করার জন্য এবং ত্রিকোণমিতির সূত্রগুলোকে আয়ত্ত করার জন্য প্রথমে আমরা বোর্ড প্রশ্নগুলো বেশি সলভ করব বোর্ড প্রশ্নগুলো সলভ করলে এগুলো সাধারণত পরীক্ষাতে আসে আর সৃজনশীলের দক্ষতা বাড়াতে হলে যখন আমাদের বোর্ড প্রশ্নগুলো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা বাড়তি প্রশ্ন নিজেরাই সমাধান করতে পারবো আর যদি তোমরা মনে করো যে স্যার সবগুলো অঙ্ক করে দিলেই ভালো হতো তাহলে কিন্তু এক চ্যাপ্টার করতে 3-4 মাস সময় লাগবে তাহলে ইন্টারমিডিয়েটের সিলেবাস কিন্তু 1/3 শেষ হবে না তো আমাদের মানে শিক্ষকদের যে দায়িত্ব সেটা হচ্ছে নিয়মটা আয়ত্ত করার জন্য কিছু অঙ্ক তুলে উদাহরণ দিয়ে তোমাদের সলভ করে দেবো ওই নিয়মের অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে তোমরা ভাষায় এগুলো সলভ করবো তো যাই হোক তারপরেও দেখো এটা বোর্ড প্রশ্ন আমি তুলেছি দেখো 4-2 বোর্ড প্রশ্ন না এটা তাও তুলেছি 4-2 প্রশ্ন ছিল মান নির্ণয় করো এটা এই মান নির্ণয় করতে গেলে চতুর্ভাগের ধারণা লাগে আমার লেকচার 1-এ যে চতুর্ভাগ নিয়ে আলোচনা করেছিলাম অঙ্ক করেছিলাম সেটা কাজে লাগবে তো দেখো এটা সমাধান করতে প্রথম কাজ হলো এই যে মাইনাস ভিতরে আছে মাইনাসের কাজ করা মাইনাসের কাজ কীভাবে করবো আমরা কিন্তু সূত্র জানি কজ মাইনাস থিটার সমান কজ থিটা তাহলে এই মাইনাস কিন্তু কজের বেলায় চলে যাবে কিন্তু সাইনের বেলায় কিন্তু সামনে একটা মাইনাস চলে আসবে সেই মাইনাসের সাথে গুণ হবে যাতে দুটো গুণ আছে তাহলে ওই লাইনটা আমরা আগে লিখতেছি দেখো sin 4 20 cos 390 মাইনাস এই মাইনাস কিন্তু নয় এই মাইনাসটা বাইরে চলে আসে এই মাইনাস তো কস খেয়ে ফেলে মানে সূত্র অনুসারে সাইন কত 330 অর্থাৎ 330 ডিগ্রি এখন আমরা এই কোণগুলোকে ছোট করব চতুর্ভাগের নিয়ম অনুসারে ওই যে আমি বলছিলাম যে n×90 এর প্লাস মাইনাস থিটা এই আকারে এনে ছোট করব তো যদি আমি ছোট করি তাহলে দেখো এখানে 420 ডিগ্রি হচ্ছে 5 দিয়ে 90 গুণ করি তাহলে 5×9 45 400 কত 50 ডিগ্রি সেখান থেকে বিয়োগ করতে হবে তাহলে 30 ডিগ্রি কথা বুঝো তখন তুমি এভাবে লিখতে পারবা 5×90 −30 তো এভাবে লেখা যে কথা এভাবে লেখা একই কথা মান একই আসবে শেষের দিকে তো আমরা এই 420 ডিগ্রিকে ভাঙলাম এভাবে n×90 + 60 ডিগ্রি এটা যদি এক বাড়ায় দাও এখানে মাইনাস আসবে এই একইভাবে কস এটা যদি লিখি 4×90 360 ডিগ্রি +30 ডিগ্রি দেখো অর্থাৎ 4×9 গুণ করলে 36 360 ডিগ্রি আর আছে এখানে 390 ডিগ্রি তাহলে আরও 30 ডিগ্রি দরকার তাই প্লাস করলাম মাথায় রাখবো এখানে কিন্তু সব সময় শুক্রকোণ হবে মাইনাস এখানে এখানে যদি ওই একই কাজ করি 4×90 এটা কিন্তু 360 কিন্তু আছে 300 ডিগ্রি তাহলে বিয়োগ করতে হবে কিন্তু 60 ডিগ্রি n×sin এখানেও যদি আমি লিখি 4×90 দেখো তাহলে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে দেখো এখানে 4×90 মানে কিন্তু 360 ডিগ্রি তাহলে এখানে আছে 330 ডিগ্রি তাহলে বিয়োগ করতে হবে 30 ডিগ্রি একটা অঙ্ক থেকে কিন্তু অনেকগুলো ধারণা তোমাদেরকে নিতে হবে নিয়ে অন্য অঙ্ক নিজে থেকে করতে হবে আমরা জাস্ট এই কোণগুলোকে এই আকারে ভাঙলাম n×90 ± θ ভাঙার উদ্দেশ্য হলে ছোট করবো ছোটো করে পরে আমরা মান বসাবো আমাদের মান মুখস্থ আছে হলো 90 ডিগ্রি পর্যন্ত আর তো মুখস্থ নাই এটা দেখো আছে এটা চার হওয়ার কারণে কিন্তু এই প্রথম কাজ করতেছি দেখো এটা কিন্তু এভাবে ঘুরে আবার প্লাস আছে এক পাক ঘরে চারের জন্য এক পাক ঘরে +60 মানে হলো প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে সাইন তো সবসময় পজিটিভ হবে আর এখানে জোর আছে তাই sin 60 এটার সমান sin 60 ডিগ্রি একবারে লিখলাম আবারও বলতেছি এইখানে যে জোর সংখ্যা আছে বলে sin আছে এটা যদি বিজোর হতো 4 না হয় 5 বা 7 বা অন্য কিছু হতো বা 3 হতো 1 হতো তাহলে কিন্তু এটা বিজোর হওয়ার কারণে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যেত আমরা পরিবর্তনের একটু আগে ফর্মুলা দিলাম আচ্ছা এটাও কিন্তু প্রথম চতুর্ভাগে কজ সবসময় পজিটিভ আর এখানে 4 আছে তাই আমরা cos 30 ডিগ্রি লিখতে পারি একবারে মাইনাস এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এই যে 90 এভাবে আমরা এক পাক ঘুরবো ঘুরে কিন্তু এখানে মাইনাস আছে তাই ব্যাগের সমানে এটা চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ আর এখানে জোর আছে তাই কস কজই হবে cos 60
যদি এটা এমন হতো যে ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসছে বা দ্বিতীয় চতুর্ভাগে গেছে, তাহলে মানে কিন্তু নেগেটিভ আসতো, তখন এটা মাইনাস মাইনাস প্লাস করে দিতাম, সামনে একটা মাইনাস আসতো। আচ্ছা, এটাও কিন্তু চতুর্থ চতুর্ভাগে। এই দেখো এখন এখানে এই অবস্থা আসছে, এই যে এই কোণটা চতুর্থ চতুর্ভাগে কিন্তু আসতেছে, একই সিস্টেম। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য কিন্তু সাইন নেগেটিভ, তাহলে আমরা লিখবো মাইনাস সাইন 30°। কেন সাইন লিখলাম? কারণ এখানে ফোর আছে। এটা কিন্তু আমরা গত দিনে আলোচনা করেছি যত মোটামুটি। এখন সাইন 60° লিখলাম, ওই মাইনাসের কাজটা একটু করে নিই আমরা। কস 30°, এই মাইনাসটা কিন্তু এখানে গুণ হয়ে যায়, কস 60° সাইন 30°। এখন এই মানগুলো দেখো আমাদের মুখস্থ আছে, যেটা এসএসসি জেনারেল ম্যাথমেটিক্স আমরা শিখে আসছি। সাইন 60° মান হচ্ছে √3/2, কস 30° মান সেটাও √3/2, প্লাস কস 60° মান হাফ, সাইন 60° মানও হাফ। এখন আমরা ক্যালকুলেশন করি, দেখো এটা 2 লিখলাম, সরি 2 না, এটা হচ্ছে 4, গুণ হয়ে গেল, আর উপরে √3/√3 গুণ করলে 3, এটা হচ্ছে 1/4। এখন যদি যোগ করি, লসাগু করে, তাহলে 3+1 তাহলে 4/4 সমান 1। তাহলে আমাদের যে রাশির মান বের করতে বলছে এটা প্রশ্নের মধ্যে 4-2-এ, এত এর মান বের করো, সে তার মান কিন্তু আমরা বের করলাম, এটার মান আসলো 1। এখন আমরা এরপরে অন্য একটা অঙ্ক তুলতেছি, দেখো দেখো আর একটা অঙ্ক তুলেছি আমরা 4-2, এর আগে 4-5, এর আগে কিন্তু 4-2 নাম্বার অঙ্ক সলভ করেছিলাম, সেখানে ডিগ্রি ছিল একক, মনে রাখো। কিন্তু এখানে কিন্তু ডিগ্রি না, পাই অর্থাৎ রেডিয়ান এককে আছে। তো দেখো আমরা এটার সমাধান করতে গেলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো 4টা যে অংশ আছে প্লাস দিয়ে দিয়ে, সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 5π/14, সাইন স্কোয়ার 8π/17, 7 সাইন স্কোয়ার 9π/14, এই যে এইগুলোকে আমরা যদি এখন ভেঙে লিখি, এর আগে কিন্তু আমরা ওই যে কোণ 300°কে ভাঙলাম, 360°কে ভাঙলাম, মনে পড়ে কিনা? দেখো 4-2 নাম্বার অঙ্কে তদ্রূপ এগুলোকে ভেঙে ভেঙে ছোটো করতে হবে। তো যেহেতু পাই আছে, একটু ভাঙা একটু কঠিন, অনেকের জন্য কঠিন মনে হয় যারা হায়ার ম্যাথ পড়ছো, এই অঙ্কটা কিন্তু সরাসরি এসেছে হায়ার ম্যাথের ছিল। তো আমরা ভাঙবো, ভাঙা কিছু টেকনিক অবলম্বন করবো, যে টেকনিকের দ্বারা সহজ হয়ে যাবে আর কি। এখানে দেখবো যে এই কোণগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোণ কোনটা, ছোটো কিন্তু এই π/7, সবচেয়ে ছোটো হচ্ছে π/7। তো বাকি তিনটাকে ভেঙে এই π/7-এর আকারে নিয়ে আসবো, কেমন? আমরা যে এভাবে ভাঙবো, এর আগে কিন্তু বলছিলাম যে প্লাস মাইনাস থিটা এই আকারে নিয়ে আসবো, এই সবগুলোকে ভাঙবো, তার মধ্যে এই ছোটোটাকে ভাঙবো না, এই বড়গুলোকে ভেঙে এটার আকারে আনবো, মানে এই থিটাটাকে এই আকারে নিয়ে আসবো, এমনভাবে ভাঙবো। আগেই পরিকল্পনা করবো কীভাবে ভাঙা যায়। তো প্রথমটা যেহেতু ভাঙবো না, প্রথমটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিই। এখন দেখো আমরা এমনভাবে ভাঙবো, এখানে π/2 থাকবে, এখানে আবার π/7 থাকবে, সামনে সংখ্যা এটা সেটাই থাকতে পারে, এমনভাবে ভাঙবো। তো আমরা যদি এটাকে সরাসরি এভাবে ভাঙি, দেখো এই থিটার জায়গায় আমরা π/7 রাখলাম, এখানে প্লাস মাইনাস যাই হোক একটা কিছু দিলাম, পরে আমরা সংশোধন করতেছি। আর এখানে হলো π/2 বা পাই লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, ধরো π/2 লিখলাম। এখন এটাকে লসাগু করি, এটাকে লসাগু করলে কিন্তু দেখো কত হয়, 14 হয়। এখন যদি আমরা এই যে 7, এই কী বলে, এই দুইটা যদি ভাগ ভাগ করে রেখে 7 হয়, তাহলে উপরে কিন্তু 7 পাই। মনে করি এখানে প্রথমে প্লাসই দিয়েছি, ভাঙার সময় দিলাম প্লাস, আবার এখানে যদি দেখো এই 7 ভাগ করে 2 হয়, তাহলে উপরে কিন্তু 2 পাই হয়, যোগ বিয়োগের নিয়ম অনুসারে, তাহলে 7π+2π 9π হচ্ছে। কিন্তু আছে কি, আছে কিন্তু আছে হলো 5π, তো 9π কিন্তু এখানে আছে থাকায়, দেখো তার মানে যে শেষেরটাকে এটা ভাঙলে, এই আকারে ভাঙলেই চলবে। তো এখন যদি প্লাস না দিয়ে যদি এখানে মাইনাস দিই, তাহলে কিন্তু 7π থেকে 2π বিয়োগ করলে কিন্তু 5π/14 হয়ে গেল, অর্থাৎ টার্গেট থাকবে যে শেষে 7π/5/7 আনবো। টেকনিক হলো সবচেয়ে ছোটো যেটা সবগুলো ভাঙলে ওই আকারে আসবেই, তাহলে আমি প্রথমে এখানে π/2 তো থাকবেই, π/2 আকারে আসবে, নিলাম π/2 নিলাম, নিয়ে এখানে প্লাস অথবা মাইনাস দিয়ে π/7 যোগ বিয়োগ করে দেখবো, এখন মিললো না, তাহলে এখানে একটা সংখ্যা দিয়ে দিয়ে দেখবো, এখানে আর একটা সংখ্যা দেবো দিয়ে, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস দেবো কখনো, মাইনাস দেবো কখনো, এখানে সংখ্যা দেবো দিয়ে এটা মিলানোর চেষ্টা করবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে কিন্তু এটাকে ভাঙা হলো, খেয়াল করো, π/2 − π/7, অর্থাৎ এটা আর এটা কিন্তু সেম, আমাদের দরকার হবে π/2 আকারে প্রকাশ করার জন্য। আচ্ছা, এখন এটাকে আমরা লিখব, কী বলছি দেখো, π/2 এখানে ধরে প্লাস দিলাম, এখানে π/7 এই আকারে কিন্তু নিয়ে আসবো। এটাকে যদি লসাগু করি, দেখো কী আসতেছে, এটা কিন্তু আসতেছে হলো 7,
তাহলে মনে রাখবো যদি এখানে 7 ই থাকে এটাই যদি আসে তাহলে কিন্তু এখানে আগে 2 দেব না আমি শুধু পাই দেব পরে পাই বাই 2 দেব এখন দেখো এটা লসাগু করলে 7 হয় 7 এখানে 7 পাই প্লাস পাই এই 7 পাই আর পাই যোগ করলে কিন্তু দেখো 8 পাই বাই 7 এ আসছে এখন বলতে পারো স্যার এখানে আবার 2 তুলে দিলাম কারণ 2 তুলে দিলাম এই কারণে এই দুটো লসাগু করলে 14 হয় কিন্তু এখানে কিন্তু আছে 7 তাই আমরা এই 2 টা দেব না আপাতত শুধু পাই দিয়ে ক্যালকুলেশন করে এটা আসছে কারণ প্রথম ধাপ হবে হলো এই 8 পাই বাই খেয়াল করো 8 পাই বাই 7 ইকুয়াল টু লেখা যায় পাই প্লাস পাই বাই 7 এটা কিন্তু বুঝি এখানে যদি 6 পাই বাই 7 হতো তাহলে কিন্তু এখানে মাইনাস দিতাম এখন এটাকে আবার আমরা এখানে পাই বাই 2 নিয়ে আসবো তাহলে 2 ইন্টু পাই বাই 2 দেওয়া যায় প্লাস পাই বাই 7 তাহলে একবার আমরা এখানে লিখব সাইন স্কোয়ার 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 7 এই যে ভাঙলাম এই ভাঙাটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই ভাঙাটার জন্য যদি কারো এক মিনিট সময় ব্যয় হয় কোনো সমস্যা নেই পরে সঠিক হলেই হলো একটু আগে কিন্তু আমরা এটা ভাঙতে যাই এটা পেয়ে গেছিলাম মানে এখানে শুধু প্লাস তাহলে হবে সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 7 তো আমাদের এই যে প্রথম যে লাইনটা লিখলাম এই বড় কোণকে আমরা এন পাই বাই 2 এর গুণিতক আকারে প্রকাশ করে যে ভাঙলাম চতুর্ভাগের সাথে মিলানোর জন্য বা চিহ্ন নির্ণয়ের জন্য মূলত যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কের সবচেয়ে মানে ভুল হওয়ার মতো যে লাইন সেটা হচ্ছে বেশি ভুল হওয়ার মতো লাইন আছে এটা এখন এটা যেরকম আছে এখানে 4 লিখছি সরি ভুল হয়েছে এটা হবে 7 পাই বাই 7 এখন দেখবো এটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা পাই বাই 2 পাই বাই 2 মানে কিন্তু 90 পাই বাই 2 মানে এখানে গেলাম কিন্তু আছে মাইনাস মানে ব্যাগে আসতে হবে প্রথম চতুর্ভাগে কিন্তু এখানটা স্কোয়ার আসছিল সবই পজিটিভ তাহলে পজিটিভ যদি নেগেটিভও হতো এখানে কিন্তু স্কোয়ার আছে স্কোয়ার থাকার কারণে কিন্তু এই চতুর্ভাগের হিসাব করার কোনো প্রয়োজন নাই এটার ক্ষেত্রেও না এটার ক্ষেত্রেও না চতুর্ভাগের হিসাব তখনই করবো খেয়াল করো তখনই করবো যখন এই উপরে পাওয়ার থাকবে না অথবা পাওয়ার থাকলে বিজোড় থাকবে যেহেতু এখানে পাওয়ার আছে স্কোয়ার তাই আমরা এই কোণগুলো কোন চতুর্ভাগে অবস্থিত সেটা নিয়ে আমাদের আর মাথা কামানোর কোনো প্রয়োজন নাই কারণ হলো চতুর্ভাগের কাজই হচ্ছে চিহ্ন নির্ণয় করা চিহ্ন নির্ণয় করলে মাইনাস আসবে বড় জোর আর মাইনাস আসলে কিন্তু এ স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে তাই আমরা চতুর্ভাগ নিয়ে আর মাথা ঘামাবো না এই তিনটার ক্ষেত্রে এখন আসি এই সামনে যে চিহ্ন আছে সেটা কিন্তু সংখ্যা আছে কিন্তু 1 এটা যেহেতু জোর বিজোর সামনে পাই বাই 2 এর সামনে যে চিহ্ন থাকবে সেটা হচ্ছে জোর বিজোর কিনা দেখতে হবে এটা বিজোর তাই সাইন চেঞ্জ হয়ে যাবে কস উপরে স্কোয়ার আছে তাই কস স্কোয়ার পাই বাই 7 একইভাবে এখানে দেখো জোর আছে জোর থাকলে কিন্তু সাইন সাইনে থেকে যাবে সাইন স্কোয়ার হয়ে যাবে পাই বাই 7 এখানে কিন্তু এর সামনে কিন্তু একটা সংখ্যা আছে 1 না থাকা মানে 1 আছে তো অন্ত বিজোর তাই সাইন চেঞ্জ হয়ে যাবে কস কিন্তু উপরে স্কোয়ার থাকার কারণে কস স্কোয়ার পাই বাই 7 এখন খেয়াল করে দেখো সবগুলো প্রায় সেম হয়ে গেছে আমরা ছোটোবেলার সূত্র একটু আগে বলতে মানে এক নম্বর লেকচার আমরা বলছি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ হ্যাঁ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কিন্তু অনেক এসএসসিতে শিখছি আমরা এর মানে কিন্তু এখানে যা হবে এখানে তাই হবে অর্থাৎ লিখলাম সাইন স্কোয়ার 5 পাই প্লাস কস স্কোয়ার 5 এক্স লিখলাম কস স্কোয়ার 5 এক্স তো এখানে এখানে যদি সেম হয় এর মানেই হচ্ছে সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে মাঝে প্লাস আছে এটা মানে 1 হবে এটা সূত্র তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 আর কস স্কোয়ার পাই বাই অথবা এখানে এই যে এই দুটা কিন্তু একবারে লেখা যায় 1 আবার এই দুটা কিন্তু একবারে লেখা যায় 1 এর সমান লেখা যায় 2 তাহলে আমরা যে 4 এর 5 নম্বর অঙ্ক লিখলাম এই 4 এর 5 নম্বর অঙ্ক কিন্তু অ্যান্সার হলো 2 একটু খেয়াল করে দেখো আমরা যে দ্বিতীয় লাইন লিখেছি এই দ্বিতীয় লাইন কিন্তু বোঝা অনেক কঠিন যেহেতু রেডিয়ানে আছে পাই আছে থাকার কারণে কিন্তু এটা ভাঙা একটু কঠিন হয় আমি যে টেকনিকগুলো আলোচনা করলাম সেই টেকনিকগুলো একটু মাথায় রাখবে একটু বোঝার চেষ্টা করবে এখন যদি কেউ চাও যে না স্যার এখানে পাই আছে অর্থাৎ রেডিয়ানে আছে আমি রেডিয়ানে না করে আমি ডিগ্রিতে নিয়ে এসে করবো তাতে কিন্তু চলবে সেক্ষেত্রে তোমরা কী করবো এই পাইটাকে সরিয়ে দিয়ে এখানে যেমন দেখো সাইন স্কোয়ার পাই বাই 7 আছে পরে লাইনে লিখবা সাইন স্কোয়ার পাই বাই 7 ইন্টু 180 নিচে হচ্ছে পাই ডিগ্রি তাই পাই বাই কাটা যাবে তাহলে 180 বাই 7 তখন কিন্তু দশমিক আসবে তবে যদি ডিগ্রিতে নিয়ে এসে তোমাদের কাছে সহজ মনে হয় তোমরা ডিগ্রিতে নিয়ে এসে করবা কিন্তু এই যে এই লাইনটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো আর আমার ধারণা তোমরা এসএসসিতেই কম বেশি প্র্যাকটিস করেছো ক্লাসে যখন এসএসসিতে হায়ার ম্যাথ করতেছিল তখন আমি তো একটু আলোচনা এখন করলামই এই পাই রিলেটেড যতগুলো অঙ্ক আছে স্যারে কিন্তু আরও 5-7টা অঙ্ক আছে পাই রিলেটেড তো এই অঙ্ক একটা অঙ্ক কিন্তু আমি করলাম বাকি অঙ্কগুলো কিন্তু করার প্রয়োজন নাই এটা একটু বোর্ডে আসছে
অন্য আগে যে অঙ্ক করলাম আমরা 4-2 সেটা কিন্তু কোনো বোর্ড পরীক্ষাতে আসেনি, তো একাধিক অঙ্ক আলোচনা করার অংশ হিসেবে আমরা ওইটা তুলেছি। তো তোমরা অন্য অঙ্কগুলো যা আছে 4-6-7-8 যে অঙ্কগুলো আছে 4-3-1-2-1 দুই তো করছি আমরা, তো এই অঙ্কগুলো তোমরা বাসায় করে নেবে। ওটা কিন্তু অঘোষিত HW, হয়তো তোমরা মনে করতে পারো যে স্যার তো HW মুখে উচ্চারণ করলো লিখে দিল না, তাহলে মনে হয় এটা কাজ নয়, বিষয়টা ওরকম নয়। তোমাদেরকে বলতেছি যে এই আজকে যে 4 নম্বর অঙ্ক করলাম আমরা, 4-2 করলাম এবং এই 5 করলাম, আর বেশি অঙ্ক করবো না, একদিনে বেশি অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে না, বোঝার সমস্যা হবে। তো 4-এর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় নিজে নিজে ট্রাই করবা, পাই দিয়ে দেখো 4-9-10 আছে, আমরা 4-এর একটা অঙ্ক করবো, 4-এর 11 নম্বর অঙ্ক করবো আমরা পরবর্তী লেকচার ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।